নিরুদ্দেশে যাত্রী আমি বুঝি জানো ও মেরে সে দেখা রে এ দেশের মাটি শেষের প্রণামিনিও সেই সময় বাংলাদেশ থেকে
বাড়ি গাড়ি এমনকি বৃদ্ধ মা বাবাও অনেকে ছেড়ে নিজ নিজের প্রাণ নিয়ে দেশ ছেড়েছিলেন। ঠিক সেই সময় রসিক সরকার ওই জন্ম ভিটে শেষ প্রণাম করে আর বলে, জননী জন্ম ভবিষ্যৎ সর্বানুপি করিয়সি। এই যে জন্ম মাটি, একটা সন্তান যেমন তদ্রূপ জন্ম মাটি, কিন্তু ঠিক একই ব্যাপার, তাই না বাবা? শেষ প্রণাম করছে আর বলছে, জানি না আবার ফিরে আসতে পারবো কিনা।
তোমরা চলে যাও, আমাদেরকে কে লালিত পালিত করবে, কে একটু আহার যোগিয়ে দেবে? পশু পাখি তারা বলছে, তোমরা এটু কাটা যেটাই কলপারে ফেলো না কেন, সেটা কুড়িয়ে খেয়ে আমরা আমাদের জীবিকা নির্বাহ করি। আর যদি তোমরা চলে যাও তাহলে আমাদেরকে দেখবার মতো আর কেউ নাই। তাই বলছি তোমরা যেও না, ওগো আবার ফিরে এসো। তাই তো মহাজন বললে, কান্দে পোষা ওরে কুকুর বিড়াল, নাম না জানা ওরে পাখি কান্দে রে, ওই না বসে গাছে ডালে, আরে আমার এই পুত্র কাঁদে মায়ের কোলারে, দেশের মাটি রে মাটি রে, দেশের মাটি শেষের প্রণাম, শেষের প্রণাম নিও। কান্না হাসি দোল দোলাল রে, এ ওয়েলো পৌষ ফাগুনে পালা, এই স্মৃতি বলা
আর যদি চিরবিদায় নিয়ে চলে যায়, আর হয়তো তোমার সঙ্গে আমার দেখা হবে না। তদ্রুপ আমি জীবনে আপনাদের এখানে কোনোদিন আসিনি, এই প্রথম এসেছি, জানি না আবার আসতে পারবো কিনা। যদি সাধুগুরুর বৈষ্ণবের কৃপা ফল থাকে তবেই হয়তো আপনাদের চরণ আবার দর্শন করতে পারবো। তবে এইটুকু ভিক্ষা চাই, যদি কোনো ভুল ত্রুটি হয় সকলে অধম সন্তানকে ক্ষমা করবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রসিক বলে সভারায়
শের প্রণাম